তো গাইস আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, একটা ফুচকা নি। হ্যাঁ ঝাল হয়নি বেশি, চলো খাওয়া দাওয়া করে নি। তো গাইস দেখো আবার অন্ধকার পরিষ্কার হয়ে গেছে, একদম হেভি আবহাওয়া, দারুণ লাগছে। আমরা এখন যাব ভাবছি ঘুরতে, কিন্তু আবার মেঘ আছে এক কোণাতে, এত কোন অন্ধকার ছিল বলো, আর পরিবেশটা দেখাও। আর এখন দেখো পুরো কত সুন্দর। তো গাইস দেখো আজকেও ঝড় উঠে গেছে, তোলপাল করে দিচ্ছে সব। এদিকে দেখো এই যে লাফানো সিন হয়ে গেছে, ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তুমি সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই। আর এখন বাজে 7টা, আমার কাজকর্ম সব হয়ে গেছে, আমি এখন দাঁত ব্রাশ করতে এসেছি। আর এদিকে দেখো সবুজটা কত সুন্দর লাগছে না দেখতে, তার কারণ একটা, কালকে একটু বৃষ্টি হয়েছে, একটু না ভালোই বৃষ্টি হয়েছে, দেখো ভালোই বৃষ্টি হয়েছে। তো তার জন্য আজকে রোদটা খুবই ভালো লাগছে, দেখো ভালোই বৃষ্টি উঠেছে। তো বৃষ্টি হয়েছে বলেই রোদটা আজকে খুব সুন্দর লাগছে, দেখো গায়ে লাগছে, অনেকদিন পরে বৃষ্টি হলো। তো বৃষ্টি হবে হবে করে হচ্ছে আর না, তো আমি এসেছি এখন দাঁত ব্রাশ করতে, চলো দাঁতটা ব্রাশ করে নিই। তো গাইস দাঁত ব্রাশ করতে এসে দেখছি কলগেটটা শেষ হয়ে গেছে, কি আর করা যাবে মনে ছিল না, তো এখন এটা কেটে নিতে হবে, তো আনবো কালকে। চলো দাঁতটা ব্রাশ করে নিই। আর সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আমার কাজটা, ইচ্ছা ছিল কিন্তু বটে একটু রেগে আছে, তো রাগ করেছে কালকে, তো তার জন্য না হলে একটু বলতাম ওকে, আমার ক্যামেরাটা ধরে দাও ফোনে। চলো কী আর করা যাবে, দেখি রাগ ভাঙাতে পারি কি না দাঁত ফাঁত নিজে। তো চলো দাঁত নিজে আসি। তো গাইস আমার মুখ ধোয়া হয়ে গেছে, এখন বিছানা তুলবো আর ঘুম ভাঙাবো, দেখি কেমন লাগে। ওঠো অনেক ঘুমোয়েছি, ওঠো বিছানা তুলবো, ওঠো 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 ওঠো, আরে ওঠো, তোমার ঘুম কিন্তু সবাই দেখছে, ওই ওঠো, এই ওঠো, উঠবা, ওঠো যা দাঁত নিজে এসো, যাও ওঠো 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 ওঠো, আমি বিছানা তুলবো, দাঁত মেজে আসো, ওঠো ওঠো, আরে ওঠো, কি রাগ করেছো, গুলো কি দাঁত মাজবে না নাকি খাওয়ার না নাকি, ঘুমিয়ে থাকবে সারাক্ষণ, ওঠো ওঠো, তো ভাই বুঝতেই পারছি আজকে উঠবে না, রাগ দেখাচ্ছে রাগ আমার উপরে, দেখা কতক্ষণ পারে, আমি আমার মতো কাজ করি, চলো তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখলে তখন আমার রাগ ভাঙানো নিয়ে ব্যস্ত ছিল, আর এখন রান্নাবান্না চাপিয়েছে আমায় খাইয়ে দাইয়ে নিয়ে, এখন ওর মুখ ভার কি হয়েছে তাকাও, তুমি এদিকে তাকিয়ে একবার দেখো নাহলে তোমার হাত কেটে যায়, আবার দেখো এদিকে এখন ওর কি দেখবে গো, দেখি লাউ না কুমড়ো, লাউ লাউ কাটছে আর ভার করে রয়েছে মুখ, এত রাগ ভালো না সুন্দরী, ও সুন্দরী হাতটা কাটবা নাকি, আর এই যে ভাত চাপিয়ে দিয়েছে। তো চলো সারাদিন কি করি আজকে দেখা যাচ্ছে, আর কালকে তো ভেবেছিলাম ঘুরতে যাবো, যাওয়া হয়নি তার কারণ ঝড় বৃষ্টি চলে এসেছিল, দেখি আজকে যদি সময় পাই। কি বলতো মানে আমার না রাগলো পেটের ভাত হজম হয় না, কিন্তু পেটের ভাত তো সকালে হজম হয়েই যায় তাই না। তো চলো দেখতে থাকো বন্ধুরা সারাদিন কি কি করি আমরা। তো ভাই দেখো খেতে বসে গেছে, আমার পাশে জায়গা নেই, তাও আমার দিচ্ছো লাবণ্ট হয়ে গেছে, ওইদিকে ওই যে ঝিঙে ভাজা দেখাতে পাচ্ছি না ভালো করে, চলো খাওয়া করি।
আমার এখনো তরকারি হয়নি, ভেন্ডি ভাজা হয়নি, দেখি এবার আমের চাটনিও করতে পারি। আম আছে, চলো খাওয়া দাওয়া করি। তো গাইস, আমার সব কাজকর্ম হয়ে গেছে, সব হয়নি মানে রান্না বান্নার কাজ সব হয়ে গেছে, আর এদিকে আছে বাসন, এই যে বাসন মাজবো এখন। তো তখন সকালবেলা তো খুব বলছিলাম যে আজকে বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, বৃষ্টি হয়েছে, তো রোদটাও কি সুন্দর ছিল, ঝলমলে হালকা পাতলা, গরমটাও ছিল না। আর এখন দেখো ভাপসা গরম, বলো গরম না? সকালবেলা কি সুন্দর ছিল ওয়েদারটা, এখন খুব, সত্যি এখন খুব গরম, কত ডিগ্রি? 43। দেখো কাঁচা পেয়ারাটা পেরে খাচ্ছে, দেখতেই পাচ্ছি পাকা না কাঁচা, খাও তুমি। কামড়ে দেখো, তাহলে বন্ধুরা ভাববে আমি কাঁচাই খাই, কি আর বলো, পাকেনি আছে কিন্তু রাসা। চলো আমি বাসনটা মেজে নিই। দেখো ভাই সাবানটা দেখো, ভাঙতে গিয়ে পুরো গুঁড়ো হয়ে গেল, বড় সাবান, এই যে এই বাক্সটার সাবান, আমি পারছিলাম না, ওকে গুঁড়ো করালাম। আমাকে গুঁড়ো করা, উনি বলো আমায় দিয়ে সাবানটা গুঁড়ো করো, ওই তো একই ব্যাপার, আমায় গুঁড়ো করানো মানে আমাকে গুঁড়ো গুঁড়ো করা, তাই না? তাই ভেবে নাও, তুমি তো ভাবো আমি তোমায় গুঁড়ো গুঁড়ো করি, শেষ আমি শেষ, চলো বাসনটা ভেজে নি। দেখো এটা ভেজার আগেই আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি, বেশিক্ষণ রাখা যাবে না, রোদের যা তাপ তো শুকিয়ে যায় সব বাসন, মেজে রাখার পরও শুকিয়ে যায়, আমি বাসন মাজি আর জল দিই, কি করবো সব শুকিয়ে যায়। বাবা কে যে আসবে কে জানে, তুমি সব কিছু পড়েই যাচ্ছে, কি সুন্দর হাওয়া, সেটা তো তোমার উপরে নির্ভর করছে, তা নিমন্ত্রণ না করলে তোমায় যেন যেতে বলেছি, আমি বলেছি করবে না, হ্যাঁ হ্যাঁ বোঝো, বন্ধুদের শোনাচ্ছ এখন না, বন্ধুরা স্নান খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছি, আর বিকালবেলা ঘুরতে যাব বলেছিলাম না তোমাদেরকে, তো ঘুরতে যাব। আর দেখো আমি তো মোটামুটি উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু যাকে নিয়ে ঘুরতে যাব তারই কোনো হদিশ নেই। দেখো আসো না বাবু, ঘুমিয়ে বিভোর, পাখার তলায় হাওয়া পেয়েছে একটু, মাথায় আজকে শ্যাম্পু সাবান দিয়েছে তো হালকা হয়েছে, এটা একদম ঘুমিয়ে গেছে। দেখো বাবু, ও শোনা চলো ঘুরতে যাবো তো, চলো চলো চলো, চলো যেদিকে ইচ্ছা চলো, দেখো তাও টের পাচ্ছে না বাবু, চলো। ও শোনা তো জ্বালাচ্ছ কেন, দেখো বলে জ্বালাচ্ছি, ঘুরতে যাবো না তো আমি, তাহলে তোমার বোনকে নিয়ে চলে যাবো কিন্তু ঘুরতে, দেখো তাও মানে ঘুম, ওঠো 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 ওঠো, এ দেখো আমি ভিডিও করছি কিন্তু, আমি শোনা সবাই তোমায় দেখছে ঘুম, পুরো ভিডিও করেছি না, বোনকে নিয়ে ঘুরতে যাবো আমি, তাই তো? চলো রেডি হও, মেঘ ডাক ছালকা দেখছি, মেঘ ডাকলো বুঝলো তো, এটা আবার দেখাতে হয় সবাইকে, হ্যাঁ তাছাড়া আর কি দেখাবো বলো, চলো চলো ঘুরতে, ওঠো ওঠো, ওই তো সময়টা আমার, চলো চলো ওঠো, চলো বন্ধুরা আমরা রেডি হই, ওকে রেডি করি, ঘুমিয়েছিলাম ঘুমের মতো এসেছিল, চলো ঠিক আছে চলো কি করি দেখা যাক। বন্ধুরা আমাদের কপাল খুব ভালো, আমরা ঘুরতে যাবো, আর এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পড়ুক যেদিনই ঘুরতে যাবো বলি সেদিনই বৃষ্টি হয়, আরে পড়ছে না কিছু হবে না ফোনে, দেখো কি অবস্থা, আর কিচ্ছু হবে না, দেখো তুমি তোমার জামা কাপড় তুলে নাও, চলো চলো চলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর কি, ঘুরতে যাওয়ার আমাদের কপাল খারাপ, চলো চলো চলো। তো গাইস দেখো আজকেও ঝড় উঠে গেছে, তোলপাল করে দিচ্ছে সব, এদিকে দেখো এই যে লাফানো সিন হয়ে গেছে, আর এদিকে দেখো ঝগড়া লেগে গেছে, কেউ বলছে মোকা, কেউ বলছে মোচা, আরে তোমরাই বলো ঝড়টার নাম কি, মোকা না মোচা, আমরা তো জানি মোকা, ওরা বলছে মোচা, তোমরা একটু কমেন্ট করে জানিও। জোরে বৃষ্টি ঘরে যায়, দেখো গাইস উঠোনে নেমে নাচছে, এই দিল ধরো ধরলো ধরলো, দেখো বন্ধুরা রাগ করে বসে আছে, কি রাগ করে আছে কেন,
রাগ করবো না, আমাকে ঘুম থেকে তুললা, ধর তুলে এখন ওনার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, এখন কি করবো বন্ধুরা? দেখো বাইরে দেখো, ওই যে বৃষ্টি হচ্ছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, দেখো বন্ধুরা এখন তো অন্ধকারটা কমে গেছে, তখন অন্ধকার হয়ে গেছে বলো। হ্যাঁ, মেঘের জন্য অন্ধকার হয়েছিল, পুরো ঝলঝল বৃষ্টি হচ্ছে, আর আমার উপর রাগ করছে, ঘুম থেকে তুলেছি, এখন বসে আছি বলতে দুটো মুড়ি চানা চুর দাও, দুটো মুড়ি চানা চুর খাই, দেখো মোটেও আমাকে বসে থাকতে দেখতেই পারে না, একটার পর একটা, দাও দাও দাও, শোনো দাও, বৃষ্টির মধ্যে ঘুরতে নিয়ে যাবো, চলো 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 যাবা, দেখো তাও রাগ কমছে না তো, চলো বৃষ্টির মধ্যে যাবো, মুড়ি খাবো না, রাখো না, যাবো না, চলো ভিজবা, চলো ভিজে ভিজে বৃষ্টি করি, চলো বন্ধুদেরকে দেখাই কেমন লাগে ভিজলে, চলো যাবা, স্নান করার টাইম হলে তখন দেখাবো, হ্যাঁ কিন্তু এখন ঠান্ডা লেগে যাবে বন্ধুরা, ওই জন্য ভিজতে হচ্ছে না তোমাদের জন্য, চলো বৃষ্টির আওয়াজটা দেখেছো কি সুন্দর, টিনের টট 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 টট, টিনের ঘরে এই একটা শান্তি বৃষ্টির সময়, এই আওয়াজটা ফিদা হয়ে যায়, ওয়াও বুঝলে, পরি মাখি নিয়ে আসি আমি, অল্প কটা একটা বাড়িতে ছোট্ট করে, চলো বসে বসে খাই আর গল্প করি, তো দেখি বন্ধুরা বৃষ্টি যদি কমে তাও আমরা বেরোবো, আজকে ইচ্ছা আছে, তাই না বাবু? চলো আবার দিদি জামাইবু আসার কথা আজকে, কেউ আসতে পারবে না, বৃষ্টি কমলে হয়তো আসবে, দেখি তারপর যদি আসে সবাই মিলে ফুচকা খেতে যাব, তো দেখো বন্ধুরা কি করি। তো গাইস দেখো আবার অন্ধকার পরিষ্কার হয়ে গেছে, একদম হেভি আবহাওয়া, দারুণ লাগছে, আমরা এখন যাব ভাবছি ঘুরতে, কিন্তু আবার মেঘ আছে এক কোণাতে, এতক্ষণ অন্ধকার ছিল বলো, আর পরিবেশটা দেখাও, আর এখন দেখো পুরো কত সুন্দর, ওয়াও কেমন লাগছে, আজকে সকালের ভিউটা হেভি ছিল, সবুজ পুরো, দেখাই একটু দাও ভালো করে, আমায় একটু দেখাও, দেখো পরিবেশটা দেখো, ওই যে বাবু চলে এসেছে, দেখো পুরো একটা অন্যরকম ছাকানাগা পরিবেশ, এই সাইডটা মেঘ আছে, যার জন্য আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানটাকে আপাতত স্থগিত রেখেছি, যদি কম বেশি দেখি ঠিকঠাক তৈরি বেরোবো, আর এখন আমরা দুটো কিছু রিলস বানাবো আর ইউটিউব ভিডিও বানাবো, শর্ট শর্ট ওই একই শর্ট রিলস, বিষয় তো সে একই দিকে যায়, কি একটা গান বেরিয়েছে যেন নতুন, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, মালই তো পিয়েছে, এই গানটাও আসছে খুব তাড়াতাড়ি শর্টে, তো তোমরাও দেখবে, এখানে ডালি না, কে কে তাড়াতাড়ি দেখতে চাও কমেন্ট করো আমাদেরকে, আর অনেক রকম ভাবে একটা করার ইচ্ছা আছে, দেখতে চাইছে, এই যেমন টাটা দিচ্ছে বাবা, ওই গানটা নাচবে তোমার সাথে, আমি পড়াতে বসে গেছি, আর এদিকে দিদি চলে এসছে, তো দিদির কাছে একটু পাশের বাড়িতে, আর এখানে উজান বসে আছে পড়ার কাছে, ওদের আজকে আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, তো চলো তাড়াতাড়ি পড়িয়ে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই, আর ওদিকে দিদি গেছে, দিদি আসলেই তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, তো চলো সঙ্গে থাকো, আর কি করি, এই যে চলে এসছে দিদি, পাশের বাড়ি গেছিল গল্প করতে, আসার কথা ছিল অনেকক্ষণ আগে, এসেই গল্প করতে চলে গেছে পাশের বাড়ি, ওই পাশের বাড়ি একজন শরীর খারাপ তাই সেখানে গেছিল দেখতে, তো এখন বলছে ফুচকা খেতে যাবে, তো চলো ফুচকা খেয়ে আসি, তো গাইস আমরা চলে এসেছি ফুচকা খেতে, এই যে রাস্তা পার হবো এখন, চলো ফুচকার দোকানের সামনে যেয়ে আবার কথা হচ্ছে, কে কতগুলো ফুচকা খায় দেখা যাচ্ছে, তো ওই যে দেখা যাচ্ছে ফুচকার স্টল, পার হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি হাই রোডে, ওই যে পুচকে পুচকা খাবে দেখো, তো দেখো ভাই এখনো পার হতে পারিনি, গাড়ি এসেই যাচ্ছে পরপর এসেই যাচ্ছে, দেখো লাইন দাঁড়িয়ে আছে, আমরা দিকে দাঁড়িয়ে আছি সবাই, চলো চলো আবার পার হয়ে যাই, কোনো রকম কথা বলবি না, দেখো একটা পর একটা এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, সেই পুচকাটা বেশি দেখো দেখো উঠোপাটি করছে বেশি, এখানে চাপ ছিল না, উজানকে দেখলে বেশি বেড়ে যায়, ও উঠোপাটি উঠোপাটি, ওদিকে কাকিমা আলু মাখাচ্ছে, আলু সব শেষ হয়ে গেছে, দেখো বকছে সেই থেকে, হ্যাঁ সবাই জানে তুমি বাচ্চা না কেমন বাচ্চা, উজানকে দেখলে শুয়ে হয়ে যাবে, দেখো দেখো কেমন করছে, আমরা এখানে বসে আছি কাকি আলু মাখাচ্ছে তার জন্য, আর ওদিকে বন্ধুদের সঙ্গে কোথায় গেল কি আলোচনা করতে, তো কোনো কথা আছে হয়তো ওদের, আমরা এদিকে ফুচকা খেয়েছি, চলো ফুচকা খেয়ে তারপর আবার কথা হচ্ছে, তো গাইস আমরা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, একটা ফুচকা নিই, হ্যাঁ ঝাল হয়নি বেশি, চলো খাওয়া দাওয়া করে নিই,
তো দেখো আমাদের বাড়িতে একটা গামছা চোর। গামছা আমার বাবা দিয়েছে আমাকে, বলে চোর বাবা পায় গান করে কীর্তন করে, এখনই বাড়ি চলে যাবে। গামছা কিনতে হয় না, সব আমার বাবাই দেয়, যত গামছা আমাদের সব বাবা দেয়। আমরা ফুচকা খেয়ে চলে এসেছি, আর ওদিকে ঘরে জায়মুগ আছে, জায়মুগ এসেই চলে যাচ্ছে। বসো বসো বসো, দেখ চাবি না দিয়ে 5 টাকা বের করে দিচ্ছি, 5 টাকা দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, দোয়া আজকের মতো টাটা, আর সবাইকে গুড নাইট, টাটা বাই। আমরা ওই যে জায়মু টাটা বাই বাই দিয়ে দিলো, আর তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। ওর মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে।